স্পেনে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদের অদূরে রাস কাপ্রিয়ায় এ বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল খেলাধুলা, প্রীতিভোজ, আলোচনা সভা, লাকি কুপন ড্র, পুরস্কার বিতরণী সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের মাঝে প্রবাসীদের মিলনমেলা যেন প্রবাসের বুকে হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারি। বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ সমিতি স্পেনের সভাপতি আলামিন মিয়া, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভুঁইয়া কুচি, প্রবীণ কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ এবং মোজাম্মেল হক সহ অন্যান্যরা।